দেশে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়গুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ আজ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি এর মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রায়ই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে প্রায়ই সর্বশেষ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়টি এরই মধ্যে উপকূল অতিক্রম শেষ করেছে শুধু উপকূল নয় পূর্বাভাস ছিল প্রবল ঘূর্ণিঝড় রেমাল সারাদেশি প্রভাব ফেলবে কম বেশি পূর্বাভাস মেনে রাজধানীতেও রেমাল তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে তবে উপকূলের মতো বিধ্বংসী বেশি নয় ইট পাথরের নগরীতে রেমাল প্রভাব ফেলেছে ঝড়ো বাতাস আর বৃষ্টি ছড়িয়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দমকা হাওয়া সেই সঙ্গে বিরতিহীন বৃষ্টিতে নাকাল পরিস্থিতির মধ্যে সময় কাটছে রাজধানীবাসীর বৃষ্টিতে তৈরি জলাবদ্ধতা সংকট বাড়িয়েছে বহুগুণ বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের একটি তালিকা তুলে ধরা হলো উনিশশো সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছর বড় ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয়েছে বাংলাদেশকে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে দু সাল থেকে এর আগে একটা সময় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নামকরণ করা হতো না বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য পরিসংখ্যান মতে উনিশশো সাল থেকে দু সালে সিডোরের পর্যন্ত বাংলাদেশে ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়াল সাইক্লোনিক স্ট্রম বা প্রবল ঘূর্ণিঝড় হিসাবে উল্লেখ করা হতো উনিশশো সালের একই নভেম্বর ঘূর্ণিঝড়টি অনেকের কাছে বাকিরগঞ্জের প্রবল ঘূর্ণিঝড় নামে পরিচিত তাদের প্রাণ হারিয়েছিল দুই লাখ মানুষ যখন দশ থেকে পঁয়তাল্লিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয় উনিশশো ষাট সালের একত্রিশ অক্টোবরের প্রবল ঘনিঝড়ে পাঁচ লাখ একশো ঊনপঞ্চাশ জন নিহত হয় ছয় দশমিক এক মিটার উঁচু জলোচ্ছ্বাস ছিল উনিশশো ষাট সালের একত্রিশ অক্টোবর চট্টগ্রামে বিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘনিচড় হয় উনিশশো ছেষট্টি সালে চট্টগ্রামে একই অক্টোবর বিশ দশমিক দুই দুই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘনিচড় হয় দু সালে ঘূর্ণিঝড় সিডরে বিপুল সংখ্যক মানুষ নিহত হয় প্রায় ছয় লাখ টন ধান নষ্ট হয় এ ঝড়ে সুন্দরবনের পশুর নদীতে বেশ কিছু হরিণের মৃতদেহ ভাসতে দেখা যায় এবং বিভিন্ন প্রাণীর মৃত্যু হয় ঝড়ের প্রভাবে প্রায় নয় লাখ আটষট্টি হাজার ঘরবাড়ি ধ্বংস এবং একুশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয় এ ঝড়ে প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার গৃহপালিত পশু এবং হাঁস মুরগি মারা যায় দু হাজার সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আয়লা ঘূর্ণিঝড়টি পঁচিশে মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত হানে সিরোরের মতোই আইলা প্রায় দশ ঘন্টা সবাই নিয়ে উপকূল অতিক্রম করে তবে পরে বাতাসের বেগ আশি থেকে একশো কিলোমিটার হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি সিরোর থেকে তুলনামূলক কম হয় দু সালের ষোলোই মে নোয়াখালী চট্টগ্রাম উপকূলে জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড় মহাসেন আসে দু হাজার পনেরো সালের তিরিশে জুলাই চট্টগ্রাম কক্সবাজার উপকূলে পাঁচ থেকে সাত ফুট উচ্চতার ঘূর্ণিঝড় কমেন আসে দু হাজার ষোলো সালের একুশে মে বরিশাল চট্টগ্রাম উপকূলে চার থেকে পাঁচ ফুট উচ্চতার ঘূর্ণিঝড় রোয়ানো আসে দু হাজার সতেরো সালের ত্রিশে মে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা দু হাজার উনিশ সালের তিন মে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ফনির আঘাতে বাংলাদেশে নয় জনের মৃত্যু হয় তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি সরকারি হিসাব মতে ঘূর্ণিঝড় ফনের কারণে ঘর বাড়ি বাঁধ সড়ক ও কৃষিতে পাঁচশো ছত্রিশ কোটি একষট্টি লাখ বিশ হাজার টাকার ক্ষতি হয় বারবার দিক বদল করে দু হাজার উনিশ সালের নয় নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত হানার পর পৌঁছায় বাংলাদেশে ঝড়ে মারা যায় চব্বিশ জন বাহাত্তর হাজার দুইশো বারো টন ফসলের ক্ষয়ক্ষতি হয় যার আর্থিক মূল্য দুশো তেষট্টি কোটি পাঁচ লাখ টাকা ক্ষতি হয় সুন্দরবনেরও দু হাজার বিশ সালের বেশি মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান বিদ্যুৎ বিভ্রাটের কারণে দশ কোটিরও বেশি লোক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল প্রায় তিন হাজারটি চিংড়ি এবং কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায় সাতক্ষীরা জেলার পূর্ব দুর্গাপতিতে একটি বাঁধের কিছু অংশ চার মিটার তেরো ফুট উঁচু বন্যার জলে ভেসে যায় যার ফলে ছয়শটি বাড়িঘর ডুবে যায় দু সালের পঁচিশে অক্টোবর বাংলাদেশ ও ভারতকে প্রভাবিত করে এটি খনিজর শীতরাঙের তাণ্ডবে দেশের দশ হাজার ঘর বাড়ি এবং ছয় হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড়টি ভোলা নোয়াখালী ও চট্টগ্রামের উপর দিয়ে বয়ে গিয়ে চারশো ইউনিয়নের দশ হাজার ঘরবাড়ি এবং ছয় হাজার হেক্টর জমির ফসল নষ্ট করে প্রায় আশি লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দু সালের চোদ্দই মে স্থানীয় সময় বেলা তিনটার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হারে মুখা এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন টেকনাফ আর শাহপুরের দ্বীপের মানুষেরা বিশেষ করে গরিব ও নিম্নবিত্তদের কাঁচা ঘর একেবারে বিধ্বস্ত হয়ে যায় এই ঘূর্ণিঝড়ে সব মিলিয়ে ঝড়ের প্রভাবে শিকার হন তিন লাখ চৌত্রিশ হাজার মানুষ যার প্রভাব কাটিয়ে উঠতে সময় লেগেছে উপকূলীয় মানুষের এমনকি এখনও ঘুরে দাঁড়াতে পারেননি সেন্ট মার্টিন টেকনাফ আর শাহপুরের দ্বীপের মানুষেরা সবশেষে রেমাল বাংলাদেশ উপকূল অতিক্রম করছে তবে এখনো পর্যন্ত ষোলো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাই এটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম